করোনার মধ্যে বৃষ্টি মাথায় চলছে বনগাঁ শহরের পূজো প্রস্তুতি। কোনো মাপকাঠিতেই বোঝা যাচ্ছে না আবহাওয়ার গতিগতি। সূর্যের কড়া মেজাজের মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘের ঘন ঘটা, তারপরেই নামছে বৃষ্টির ধারা, কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি। আবহাওয়ার এই খামখেয়ালিপনা জারি রয়েছে। আবার অন্যদিকে দৈনিক করোনা সংক্রমণ ফের 100 ছাড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা। যদিও দৈনিক সংক্রমণ 100 ছাড়ানো নিয়ে উদ্বিগ্ন নয় জেলা প্রশাসন। জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, করোনা মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এত বড় জেলায় দৈনিক 100 আক্রান্ত উদ্বেগের বিষয় নয়, তবে আমাদের সতর্ক থাকতে হবে। একদিকে আবহাওয়ার ভ্রুকুটি, অন্যদিকে করোনার রক্তচক্ষুর মধ্যেই চলছে পুজোর প্রস্তুতি। কোথাও সবে খুঁটি পুজো করে বাঁশ গাঁথা শুরু হয়েছে, আবার কোথাও প্যান্ডেলের কাজ এগিয়েছে অনেকটাই। পুজোর বাকি আর মাত্র মাসখানেক, তাই জোর কদমে চলছে শহরের মণ্ডপ তৈরির কাজ। কোথাও তক্তা পাতা হচ্ছে, কোথাও আবার ওয়েলিন্ডিং এর কাজ, কোথাও আবার চলছে চাটাই পাথার কাজ। সকাল থেকে কাজ শুরু হলেও মাঝে মধ্যেই বাদ সাজছে বৃষ্টি। প্রতিমা শিল্পী গোপাল পাল ও লক্ষণ পাল জানান, কাজ বন্ধ করে মাথা বাঁচাতে ব্যস্ত কারিগররা, আবার বৃষ্টি থামলেই আসছে কাজের প্রতি। হাতে সময় কম, মাথায় ভাবনা অনেক, তাই সময় নষ্ট করার অবকাশ নেই কারিগরদের। একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, সেই রকমই করোনার প্রতিকূলতার সঙ্গে চোখ রাঙাচ্ছে প্রকৃতি। এবার খুবই খারাপ, বায়না বাদ্য সিনেমাটা নেই, এই দশ বারো দল বায়না টুকটাক হচ্ছে, খুব আসছে দাবসে চলে যাচ্ছে, এবার পরের দেখবো এই কথাই বলছে। আর আমরা তো ঠাকুর তৈরি করে রেখেছি, পুজো হবে বলে আশা করে রেখেছি, আমাদের এটাই তো আমাদের ব্যবসা, ঠাকুর বিক্রি না হলে আমাদের হবে কী করে? এই একটা ভরসা আছে পুজো হবে, অমুক আর বেশি ঠাকুরের দাম সিনেমাটা নেই, এই হচ্ছে ব্যাপার। প্যান্ডেলের কাঠামো তৈরি করতে করতে বললেন, কাজ এগোচ্ছে ভালোই, তবে করোনার জন্য 10-12 জন করে কাজ করছে প্যান্ডেলে। মানতে হবে যে সামাজিক দূরত্বের বিধি, প্রস্তুতি তো চলছে, কিন্তু ক্লাব কর্তাদের মাথায় ঘুরছে 2020 সালের কলকাতা হাইকোর্টের রায়। সেই কথা মাথায় রেখেই মণ্ডপ সজ্জা করছেন কর্তারা। যদি আগের বছরের মতো দর্শক ঢোকার ক্ষেত্রে বাধা নিষেধ জারি হয়, সেই কথা মাথায় রেখেই খোলামেলা মণ্ডপ তৈরি করছেন ক্লাব কর্তারা। শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এক কর্তা শঙ্কর আঢ্যর কথায়, আগের বছরের হাইকোর্টের রায়কে মাথায় রেখে এবারের থিম ভাবা হয়েছে। দর্শকরা যাতে বাইরে থেকেই প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি প্রত্যেক বছরই আমাদের দুর্গা উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, কলকাতার পরেই আমাদের এই বনগাঁয় দুর্গা উৎসব পরিচালনা করে বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন অত্যন্ত সুন্দরভাবে বনগাঁর এই কটা দিন মানুষকে, সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্যে বিভিন্নভাবে তারা পূজা অর্চনা করে বা পূজা করে, মণ্ডপ করে, আলোকসজ্জা করে। আমাদের বনগাঁ কোনো শিল্পাঞ্চল না, তা সত্ত্বেও শুধু মায়ের ভালোবাসার টানে এবং বাঙালিদের ভালোবাসার এই দুর্গা উৎসব শ্রেষ্ঠ উৎসব তার টানে আমরা সবাই মিলে করি। আমি নিজেও কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত আছি। আমরা জানি যে আমাদের বিগত 2 বছর ধরে যে কোভিড সিচুয়েশান যেভাবে চলছে, অতি মহামারীর রূপ ধারণ করেছে, আমাদের কিছু সরকারি বিধিনিষেধ মেনে সেই পুজোগুলো করতে হয় উদ্যোক্তাদের। আমি আয়রন গেট স্পোর্টিং ক্লাব বিগত 5 বছর ধরে এই ক্লাবের আমি পিছন থেকে সাপোর্ট করি, সেক্রেটারি আলাদা আছে, তারা পরপর 5 বার জেলার প্রথম স্থান অধিকার হয়েছে, বনগাঁ মহকুমার প্রথম স্থান অধিকার হয়েছে, গত বছরও করে ঠিক একইভাবে সরকারি বিধিনিষেধ মেনে 2টো গেট করেছিল, তারপরে 15 জন আর বেশি ঢুকতে দিচ্ছিল না মণ্ডপে, তারপরে গ্যাদার হলে বাইরে দিয়ে বের করা ছিল, খোলা ছিল। তো এইভাবে বিভিন্ন বিধিনিষেধ মেনে আমরা সেই মায়ের পূজাটা করেছিলাম। ঠিক অনুরূপভাবে আমি আপনার মুখেই শুনলাম হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের নির্দেশ যে দুই দিকে গেট করে দিয়ে যতটা পারা যাবে খোলা স্পেস থাকবে, স্যানিটাইজেশন, মাস্ক থেকে আরম্ভ করে এবং কোভিড বিধি সবটা মেনে পূজা অর্চনা চলবে। ঠিক অনুরূপভাবে অলরেডি আয়রন গেট স্পোর্টিং ক্লাব তারা প্যান্ডেল আরম্ভ করে দিয়েছে, বনগাঁর মানুষকে আনন্দ দেওয়ার জন্যে তারা সেই প্যান্ডেল করবে এবং সম্পূর্ণ কোভিড বিধি মেনে সেইভাবে প্যান্ডেল এবং পূজা তারা অর্পণ করবে।
আমি বনগার সমস্ত নাগরিকের কাছে আবেদন রাখি, সবাই যে যার মতন পুজো যেখানে যেখানে করছেন করুন, কিন্তু কোভিডের সিচুয়েশনের কথাটা মাথায় রেখে সবাই সরকারি সেই নির্দেশগুলোকে মান্যতা দিয়ে মেনে আপনারা চলবেন। কি কথা শোনা গেল মাতৃমন্দির বা মতিগঞ্জ ঐক্য সম্মেলনী এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মতো শহরের দুর্গাপূজা কমিটিগুলোতেও। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে অর্থাৎ কখনো মেঘ, কখনো আবার বৃষ্টি, কখনো কোভিড সিচুয়েশান, একে আমরা অতিক্রম করে আমাদের বনগাঁ অভিযান সংঘ ক্লাব 76তম বর্ষে পদার্পণ করেছে। এই আশঙ্কার দোলাচালের মধ্যেও আমরা দুর্গাপুজোয় আনন্দে মেতে উঠতে চাই, যার জন্য বিগত কয়েকদিন আগে আমাদের ছুটি পুজো সম্পন্ন হলো এবং আমরা চাই সবাইকে নিয়ে মিলেমিশে এই উৎসবে মেতে উঠতে। এবং আমাদের মূল থিম এইবারের হচ্ছে প্রহরী। এই কোভিড সিচুয়েশানে যত ডাক্তার, নার্স এবং হচ্ছে পুলিশ বা যারা এই ক্ষেত্রে সাহায্য করেছেন তাদের কথা স্মরণে রেখে আমরা এই পুজোর প্রথমত করোনা পরিস্থিতিতে আমাদের দুর্গা উৎসবে এইবার আমাদের সবারই খুব মন খারাপ, কিন্তু আমরা সেই মন খারাপকে উপেক্ষা করে আজকে আমরা আমাদের আয়রন গেট স্পোর্টিং ক্লাবের বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব আমরা সকল সদস্যরা মিলে আজকে এসছি আমরা এই দুর্গা উৎসবের জন্যে, দুর্গা প্যান্ডেলের জন্যে। আমাদের এই বছরের যে থিম সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার শিব মন্দিরের আদলে আমাদের এই পূজা মণ্ডপ, আমাদের মা সেখানে আসবেন। আমরা দেখছি আমাদের আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এটা 35 বছর উদযাপিত হচ্ছে দুর্গা উৎসব। আমাদের এই দুর্গা উৎসবে কাজটি হবে সম্পূর্ণ স্টোন, ফেব্রিক ফোম, সানপ্যাক, এইসবের মধ্যে দিয়ে আমরা আমাদের এই দুর্গা মণ্ডপটাকে মানুষের আকর্ষণীয় করে তোলার আমাদের পরিকল্পনা আছে। এইবার আমরা সমস্ত করোনা বিধিকে মেনে এবং সারা বিশ্বের কাছে এবং আমাদের মার কাছে একটাই আমাদের অনুরোধ এবং আমরা মার কাছে একটা জিনিসই চাই যে মা তুমি আমাদেরকে করোনা মুক্ত করো এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এই ভয়াবহ করোনা পরিস্থিতি মহামারী এটাকে তুমি এর থেকে আমাদের মুক্ত করো। তবে তার মধ্যেও আগের বারের হাইকোর্টের রায়কে মাথায় রেখে পূজোর প্রস্তুতি নিতে হচ্ছে কলকাতা সহ জেলার দুর্গাপুজো কমিটিগুলো। 2020 সালে দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের তরফে মণ্ডপে দর্শক ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। বড় পূজোর ক্ষেত্রে মণ্ডপে একসঙ্গে 45 জন ও ছোট পূজোর ক্ষেত্রে 15 জন থাকার অনুমতি ছিল, কিন্তু এবার এখনো হাইকোর্টের তরফে কোনো ঘোষণা আসেনি। তাই আগের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখেই মণ্ডপ তৈরি করছে কলকাতা সহ জেলার ক্লাবগুলো। আমরা এসেছি মহামারী করোনার মধ্যে থেকেও মেদিনীপুর থেকে বনগাঁ এসেছি পুজোর কাজে, একটাই পেয়েছি অর্ডার এবছর করোনা নিষেধাজ্ঞা মেনে। আমরা 10-12 জন এসেছি এই মণ্ডপ সাজানোর জন্য। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কাজ থেমে যাচ্ছে, তার মধ্যে এক মাসের মধ্যে মণ্ডপ সাজাতে। পার্থ সারথী নন্দী, দেশের সময়।